বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক লেনদেনের আগাম অনুমতি উপাচার্যদের সাপ্তাহিক কাজের হিসেব পাঠানো নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছিল। সৌজন্যতার অধ্যায় পেরিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ বিষয়ে আইনি পরামর্শ নেবার কথাও জানিয়েছিলেন। সংঘাতের এই আবহের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল তথা আচার্যের পরামর্শ মেনে নিল রাজ্য। এ বিষয়ে চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি রাজ্যপাল সিবিআনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওই বৈঠকেই আচার্য রাজ্যপাল স্থায়ী উপাচার্য নিয়োগে শিক্ষামন্ত্রীকে সার্চ কমিটি গঠনের পরামর্শ দেন। আচার্যের এমন পরামর্শ মেনে এ ব্যাপারে অর্ডিন্যান্স আনার চিন্তাভাবনা করছে রাজ্য। সূত্রের খবর, সব ঠিক থাকলে চলতি মাসের 17 তারিখ মন্ত্রিসভার বৈঠকে অর্ডিন্যান্সে অনুমোদন মিলতে পারে। ইতিমধ্যেই অর্ডিন্যান্সে অনুমতি দিয়েছে রাজ্যের আইন দপ্তর, পাঠানো হয়েছে অর্থ দপ্তরের কাছে। অর্থ দপ্তরের অনুমতি মিললে রাজ্য মন্ত্রিসভায় অর্ডিন্যান্সটি পেশ করা হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে স্থায়ী উপাচার্য নিয়োগে ইউজিসির নিয়ম মেনে রাজ্যের অর্ডিন্যান্সে 3 সদস্যের বদলে 5 সদস্যের সার্চ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। সার্চ কমিটি উপাচার্য নিয়োগে 3 জনের নাম বেছে নেবে। কমিটিতে থাকবেন ইউজিসি ও রাজ্যের একজন করে প্রতিনিধি। এছাড়াও আগের কমিটিগুলোর মতোই থাকবে আচার্য, ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়গুলোর কোর্ট বা সেনেটের একজন করে প্রতিনিধি। সার্চ কমিটির চেয়ারপারসন হবেন আচার্যের প্রতিনিধি। এতদিন পর্যন্ত উপাচার্য নিয়োগে সার্চ কমিটিতে থাকত না রাজ্যের আলাদা প্রতিনিধিত্ব, থাকত না ইউজিসির প্রতিনিধিত্ব। অরুণাভ ঘোষের রিপোর্ট, নিউজ টাইম।